গাইস এই যে এখন আমরা রাজমনি পিরামিডে যাব পিরামিডে তো গাইস পিরামিডে এই যে পিরামিডে যাওয়ার আগে আমরা আইসক্রিম খাচ্ছি কি আইসক্রিম খেতে খেতে পিরামিড যাব তো গাইস তাজমহল থেকে পিরামিডে যাওয়ার পথে রাস্তা 1 মিনিট তো পাশে অনেক গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা পিরামিডে চলে যাচ্ছি দেখেন আশেপাশে অনেক দৃশ্যটা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ তো এখন আমরা পিরামিডে যাব পিরামিডে গেলে দেখো তো গাইস এই যে আমরা পিরামিডের সামনে প্রায় চলে এসেছি আর 1 সেকেন্ড তো গাইস ফাইনালি আমরা রাজমনি পিরামিডে চলে এসেছি এখন আমরা এখান থেকে প্রবেশ করব পাশে অনেক দোকানও আছে তো গাইস এই যে আমরা পিরামিডে প্রবেশ করতেছি মা যাও যাও আরে যাও হ্যাঁ যাও তো গাইস দেখেন এখন হচ্ছে আমরা প্রবেশ করে ফেলছি ঢোকার মুহূর্তে এরকম দৃশ্য খুব সুন্দর আশেপাশে প্রথম থেকে গাছপালা দেখা যাচ্ছে আবার সামনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটার মধ্যে বড় করে পিরামিড লেখা কিন্তু পিরামিড এত সহজেই খুঁজে পাবেন না অনেক অনেকগুলো সুন্দর সুন্দর পথ ঘুরে তারপর পিরামিডকে পাওয়া যাবে তো এই যে আমরা মূল গেটে চলে আসলাম এখান থেকে নানা রাস্তা আছে এক এক রাস্তা এক এক ধরনের জিনিস মানে এক এক ধরনের দর্শনীয় স্থান সিনেমা হল ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ বাগান অনেক কিছু আছে তো এখন আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তো প্রথমেই দুইজন মানুষ আমাদেরকে স্বাগতম জানাচ্ছে পাশে আবার গাড়ি টাড়ি আছে পুরাতন যুগের তো আমরা এখন এগুলো আপনাদেরকে দেখাবো একটা পুতুল হাতে মালা নিয়ে দাঁড়ায় আছে হচ্ছে রাস্তা নং 1 দেখেন তো গাইস এই যে এখান থেকে পাশে হচ্ছে গাড়ি পুরাতন যুগের তিনটা গাড়ি আছে গাড়িগুলো সুন্দর এই হলো তিনটা গাড়ি আর এই দেখেন কি সুন্দর জবা ফুল গাইস আপনারা তো দেখতেই পেলেন আর তাজমহল থেকে পিরামিড অনেক স্পেস নিয়ে অনেক জায়গা আছে পিরামিডে ঘোরার মতো আর এখানে লাভ লাভ রাস্তা আছে তো এখন আমরা রাস্তা নং 1 দিয়ে প্রবেশ করব দেখি যাইতে যাইতে কোথায় পৌঁছে এই কই বল তুমি কো এই যে আমার হাতে আসেন আমরা এখন ফুলের বাগান দেখি মা ফুলগুলি একটু দেখাও আসো আসো সামনে আসো সামনে মাইকেল জ্যাকসন এর মতো কোনো কিছুকে দেখা যাচ্ছে তো গাইস আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটা জায়গায় চলে আসলাম এই লাভ লাভ রাস্তার মধ্য দিয়ে আবার আরেক জায়গায় যাওয়া যাবে তো আমরা যাই তো দেখেন এখানে অনেক ছোট ছোট পুতুল আছে আশেপাশে আবার গানও বাজতেছে আবার সুন্দর সুন্দর হাজার রকমের ফুলের গাছ যেগুলো মনোমুগ্ধকর করে মানে মুগ্ধ করে দেখেন জলপুরি আছে আরও অনেক কিছু আছে এই পাশে মনে হয় একুরিয়াম আমরা সবার লাস্টে একুরিয়ামে যাবো দেখেন বিভিন্ন প্রজাতির গাছ আবার দেখেন ফুটবলের মেসিও আছে তারপরে আবার আবার খলিফাও আছে অনেক সুন্দর এত সুন্দর বাগান আমি আজ কখনো দেখি নাই এত সুন্দর বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি অনেক মজাই লাগতেছিল এপাশে আর পাখি মেলা এই দেখেন এখানে অনেক কিছু আছে খলিফা তো গাইস সামনে হচ্ছে পাখির মেলা আমরা যাব কিন্তু পরে 20 টাকা করে পাখির টিকিট তো গাইস এখন আমরা এই পথ ধরে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চতে যাব আমরা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে চলে এসেছি এখানে প্রথমে ঢুকতার পথে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চকে দেখা যায় আর প্লাস এখানে অনেকগুলো লাভ লাভ বসার স্থান রয়েছে সুন্দর আর কতগুলো জিপ রয়েছে এগুলোতে বসে মানুষ ছবি তুলতে পারে আমিও ছবি তুলব আর এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটা এই মাঝখানে যে ফাঁসিতে দাঁড়ায় আছে ওটাই হচ্ছে ক্ষুদিরাম ব্রিটিশরা ক্ষুদিরামকে ফাঁসি দিচ্ছে পুতুলের তৈরি এই জিনিসগুলো কার্টুন মানে ইয়াগুলো অনেক সুন্দর যে জীবগুলো আর দূরে দেখেন কি সুন্দর পুতুল দেখা যাচ্ছে এগুলো নাচতেছে আর বসার স্থানগুলো খুবই সুন্দর তো গাইস আমি এখন পিরামিডের সামনে আর হচ্ছে ফাঁসির মধ্যে সামনে আছি আসো আসো আগে এসো গাইস এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ অনেক রোদ আর এখন আমি জেলখানার ভিতরে যাব ফাইনালে আমি পিরামিডে চলে আসছি এই যে মিশরীয় পিরামিড তো গাইস পাখির মেলা আমরা যাবো আমরা ক্ষুদিরামের হচ্ছে ইয়া দেখলাম ফাঁসির মঞ্চ দেখলাম এখন আমরা পিরামিডের ভিতরে যাব এটা কি পিরামিডের ভিতরে ও এখান দিয়ে প্রবেশ এখানে আমরা এখন পিরামিডের ভিতরে যাই এটা হচ্ছে পিরামিডের ভিতরে দেখেন গাইস তো গাইস পিরামিডের ভিতরে আমরা ঢুকতেছি এখানে অনেক ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে পিরামিডের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর দেখেন পিরামিডের উপরের দৃশ্য
পিরামিড মিশরের পিরামিড হয়ে গেছে বাংলাদেশের তো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড শুনে যাচ্ছে তো চলেন এখন আমরা পুরো পিরামিডটা দেখব পিরামিডের ভিতরে কি জানি আছে Guys, দেখেন না কি সাউন্ড এই কি ভয়ঙ্কর দৃশ্য গাইস আমার একটু ভয় লাগতেছে না আমি আমি মমিদের সামনে রাজাদের পোশাক গাইস এই যে গাইস রাজাদের পোশাক দেখেন এগুলো রানীদের পোশাক গাইস মিশরীয় রানীদের পোশাক আর এই যে এগুলো অলংকার স্বর্ণ অলংকার মিশরীয় রানীরা যেসব অলংকার পরত মহারানীদের অলংকার দেখেন অলংকার গাইস এখান থেকে না আমার একটা নিয়ে যেতে মন করছে দেখেন গাইস ওয়াও ওয়াও মহারানীদের অলংকার রাজাদের মণিমুক্তা দাঁড়াও তো গাইস এই দেখেন উপরে দেখতে কেমন অন্ধকার সব বোঝা যাচ্ছে না তো গাইস আমি এখন মমিদের সামনে আরেকবার যাব তো এখানেও রাজা রানীদের পোশাক আছে দেখেন আগের দিনে রাজা রানীদের আসবাবপত্র দেখতে ভালোই লাগে এখানে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে সবকিছু সাজানো এখানে আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আর আগের দিনে বিড়ি খাওয়ার যন্ত্রপাতি তো গাইস পিরামিড ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি মজাই লাগলো পিরামিডের ভিতরে অনেক কিছু দেখতে পাইলাম মিশরে না যেতে পারি বাংলাদেশের এই ছোটখাটো পিরামিডে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক মজাও লাগছে এখন আমরা পাখিদের ভিতরে যাচ্ছি বিভিন্ন প্রজাতির পাখি এখানে অনেক সুন্দর সুন্দর পাখি কই দেখেন আমরা একটু সুন্দর পাখি ধরতেছি পাখিদের এখানে খাবার বাটিতে করে খাবার দিলে পাখিরা নিজেরা নিজেরাই চলে আসে এখানে অনেক ধরনের পাখি আছে বাজিকা লাভবার্ড ময়ূর প্যারট তারপরে হচ্ছে কবুতর অনেক প্রজাতির পাখি রয়েছে তো গাইস আমি আর আমার বোন অনেকক্ষণ এই পাখিদের নিয়ে মজা করতেছিলাম পাখিদের বাটি রাখলেই তারা নিজেটা নিজে উঠে আসে তো আমি আমার বোন অনেকক্ষণ ধরে এই পাখিদের সাথে খেলা করতেছিলাম অনেক মজা লাগতেছিল পাখিগুলো হাতে ধরতে পারলে আরো বেশি ভালো লাগতো এই দেখেন পাখিগুলো কিভাবে নিজেটা নিজে উড়ে চলে আসে পাখিগুলো খুব কিউট ছিল ময়না বলো তুমি নাকি কথা বলতে পারো ময়না বলো না এই দেখেন এর ভিতরে কবুতররাও আছে কত সুন্দর আর এই পাশে হচ্ছে খরগোশের বাসা দেখেন খরগোশরাও আছে একটা বড় র‍্যাবিট আমাদের কাছে চলে আসছে র‍্যাবিট খুব কিউট গাইস দেখেন ভিতরে টিয়া পাখিও আছে খাঁচার ভিতরে ছোট ছোট পাখি আছে কি পাখি এরার উপরও কত পাখি দেখেন একটা ময়ূর এক পা দিয়ে দাঁড়ায় আছে এই যে দেখেন এগুলো হচ্ছে পাখিদের টিকিট 20 টাকা করে আমরা হচ্ছে পাখির এটার মধ্যে আসছি পাখির মেলা
পিরামিড দেখা শেষ, ক্ষুদিরামের ফাঁসি, বাগান, তবে তুল দেখা শেষ। এখন আমরা হচ্ছে বেহুলার ঘরে যাব, বেহুলার বাসার ঘর, সিনেমা হল এসব দেখতে যাবো। যাওয়ার পথে আমরা এরকম একটা ছোট্ট সুন্দর স্থান এবং পাশে একটা ছোট্ট একটা লেক দেখতে পাই, যেটার ভিতরে আবার মাছও আছে সাদা কালার। তো আমরা এখন এখানে একটু সময় কাটাবো, ছবি টবি তুলবো, তারপরে আবার আমরা বেহুলার ঘরের দিকে যাবো। তো গাইস, ওই জায়গা থেকে ঘুরে শেষ করে আমরা এবার বেহুলার ঘরের দিকে চলে এসেছি। আর এগুলো হচ্ছে এইগুলোটা আসলে ঘর না, বিভিন্ন ধরনের মঞ্চ, দুইটা মঞ্চের রুম আছে। তো এই দুইটা রুমে লাইটিং কম, তাই ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। আর রুমে এটা হচ্ছে প্রথম নাম্বার রুম, এই চলেন এই রুমটা আগে আমরা দেখি। তো গাইস, রুমের ভিতরে এই যে এগুলো দেখ কেমন, এগুলো হচ্ছে একটা নাটকের নাম। আর এই যে এখানে বিচার কার্য জর্জ, আবার উপরে একটা সিঁড়ির মতো জিনিস আছে, আমার মা হচ্ছে বিচারক। আর রুম নাম্বার ওয়ান এর উপর থেকে দৃশ্য, এটা হচ্ছে একটা মঞ্চ, মঞ্চটা অনেক বিশাল বড়। তো এখন আমরা সেকেন্ড রুমে যাব। আবার নিচে সাপ, জেলখানা, আবার আসামিরা যেদিকে যায় সেগুলো রয়েছে, এগুলোর মধ্যে আমরা ছবি তুলে তারপরে আমরা দ্বিতীয় রুমে যাব। তো প্রথমে আমি আবার এই সিঁড়িটার উপরে আরেকবার গেলাম, মঞ্চটা খুব সুন্দর। তো গাইস দেখেন, আমার মা উপরে উঠলো, কি সুন্দর করে আবার ঘুরেও। গাইস দেখেন, এখন এখানে এখানে হচ্ছে বিচারক, বিচার মানে আসামি এখানে বসবে, এখন আমি এখানে দাঁড়াবো। আর এখানে নাগিনগণ নামা সর্প, তারপরে বিচার কার্য দাঁড়ায় যে এখানে আসামিকে যে আর আমি এখন আসামি হয়ে গেছি গাইস। আর এখানে কি সর্পরানী, সর্পরানী দেখেন আমার মা নাগিন শিবাঙ্গী দাঁড়ায় আছে। তো আমার আমি বসলাম, আর বোন আমার মাথার উপরে তাদের মতো একটা দিয়ে দিল, তার মানে আমি এখন রানী, নাগিন রানী শিবাঙ্গী। এখন আমি সেকেন্ড রুমে যাচ্ছি, সেকেন্ড রুমটা দেখে দিচ্ছি। যেহেতু আমাদের আরও অনেকে ঘোরা বাকি, তো যেহেতু আমি এই রুমটার এই ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো দেখেন এক মিনিটের মধ্যে দেখেন আমরা পুরো রুম ঘুরে ফেলছি, খুব সুন্দর। এখানে বড় একটা পেন্টিংও আছে। তো গাইস এখন আমরা হচ্ছে বেহুলার বাসার ঘরে যাচ্ছি। তো গাইস আমরা বেহুলার বাসার ঘরে চলে আসছি। দেখেন এখানে বেহুলার ঘটনা তো আপনারা সবাই জানেন, এবং বেহুলাকে নিয়ে একটা গানও আছে। এটা হচ্ছে বেহুলার বাসার ঘরের উপরে দৃশ্য, এটা অনেক সুন্দর। বাট লাইট আরও কয়েকটা বেশি হলে ভালো হইতো, জিনিসটা সুন্দর দেখা যেত। এখানে বেহুলা ঘুমায় আছে, আর সাপ এসে দক্ষিণ দ্বারে কামড় দেয়, তারপর দক্ষিণ দ্বার মারা যায়, আর ওকে নিয়ে পানিতে বসে দেয়, আর তারপরে বেহুলা গান শুরু হয়ে যায়। তো বাট বেহুলার বাসার ঘরটা খুব সুন্দর, কিন্তু এখানে লাইটিং কম, লাইটে হলে আরও ভালোভাবে দেখা যেত, কিন্তু অনেক সুন্দর আছে। তো গাইস বেহুলার বাসার ঘরটা সব কিছু দেখা যায়। এখন আমরা ফাইনালি সিনেমা হলে যাচ্ছি, তো সিনেমা হলে গেলেই দেখা হবে, সিনেমা হলটা একটু সামনে। এই দেখেন সিনেমা হলে চলে আসছি আমরা, দেখে আসি আমাদের প্রিয় সিনেমা হল। আমরা এই ধরনের একটা ছবি দেখতে পাবো, তারপর হচ্ছে এই যে কাগজ এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি ছোট ছোট ফেমাস ফেমাস জিনিসগুলোর আর কি, কাগজের তৈরি আকৃতির জিনিসগুলো, যেগুলো এরকম বানায় রাখতে, কারণ রকেট রকেটের আকৃতির এই জিনিসগুলো বানায় রাখতে, ক্রাফট আর কি। এখানে বুর্জ খলিফা, এটা কি কি জানি, এই যে রাজমণি পদ্মা সেতু, এটা দেখেন। দেখেন গেল আমরা সিনেমা হলে কি করতেছি। সিনেমা যেটা দিয়ে দেখানো হচ্ছিল সেই প্রজেক্টরটাতেও লাইট খুবই কম, এই দেখেন হালকা হালকা বাতি জ্বলছে, এগুলি হচ্ছে সিনেমা দেখাচ্ছে আর কি, আগের দিনের গুলি টুলি ফাঁসিটা শেষ।
এখন আমরা এই গুড়িয়াম দেখতে যাচ্ছি। আগের দিনে যেভাবে আর কি প্রজেক্টর, আগের দিনের প্রজেক্টর সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।